আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাইরা, ভালো আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, আমার হাতে এই মুহূর্তে একটি সেট আছে, ভিভো কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির টাচও ভেঙে গেছে এবং টাচের মডেল, সেটটির মডেল হচ্ছে ভিভো Y11। ভিভো Y11 এই সেটটির প্রবলেম হচ্ছে। তো টেকনিশিয়ান ভাইরা, এই দেখেন, আমি এই যে চার্জিং লাইনটা কেবলিং করতেছি, করার সাথে সাথে দেখেন সেটটি শুধু খালি ভাইব্রেট করে, সেটটি শুধু ভাইব্রেট করে এবং পাওয়ার বাটন প্রেস করলে কাজ করে না, মানে পাওয়ার বাটনে সেটটা চালু হয় না। শুধু খালি চার্জে দিলে সেটটা শুধু খালি চার্জে দিলে ভাইব্রেট করে, এইটুকুই। আর আপনার পাওয়ার বাটন প্রেস করলে সেটটা চালু হয় না। তো এই তো প্রবলেম। তো এক কাস্টমার আমাদের কাছে নিয়ে এসেছে, তো এখন আমি দেখব যে আসলে প্রবলেমটা কোথায়। দেখেন টেকনিশিয়ান ভাইরা, দেখেন কী পরিমাণ অন্য অন্য টেকনিশিয়ান ভাইরা কাজ করছে, কিন্তু আসলে সেটটা মূলত প্রবলেম মনে করেছে। তো যেহেতু আমাদের টাচ ডিসপ্লেটা ভেঙে গেছে, টাচ ডিসপ্লে চেঞ্জ করা লাগবে এবং আমাদের সেটটাও ঠিক করতে হবে। তো অনেক টেকনিশিয়ান ভাইরা ভাবছে যে এটা হয়তো চার্জে দিলে কাঁপতাছে, তো এটা মনে হয় লাইট আইসি প্রবলেম। আসলে মূলত ঘটনা লাইট আইসি প্রবলেম না, এবং এটা প্রবলেম হচ্ছে সেটটি ফুল শর্ট হয়ে আছে। তো আমি ডিজিটাল মিটার দিয়ে মেপে দেখেছি, মেপে দেখার পরে দেখছি যে আমি যে ব্যাটারির যে কানেক্টর আছে ওখানে আপনার প্লাস মাইনাস দুইটাই শো করতেছে, তার মানে দুই পাশেই বিট দিতেছে। এতে বোঝাইতেছে যে সেটটি ফুল শর্ট। তো আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখেছি সেটটি ফুল শর্ট। তো এখন আমি যেহেতু আমি আগে চেক করে দেখেছি এবং আমি যেহেতু আমি চেক করে দেখেছি যে সেটটি ফুল শর্ট, তো আলহামদুলিল্লাহ এমোরাও দেখেন যে এমোরাও শিল্ডিংটা উঠানো, তো এমোরাও উঠানো। তো আমি এখন এই সেটটি, আমি যদি ইচ্ছা করি যে আমি এটা এটা আমার শর্ট কিলার, আমি এটা দেওয়া শর্ট কোনোদিনই আপনারা এইসব সেটে বের করতে পারবেন না, কারণ এটা বের করতে পারবেন, এই সেটের ফুল শর্ট বের করতে পারবেন একমাত্র শর্ট কিলার মেশিন আছে, ওই শর্ট কিলার মেশিন দিয়ে আপনারা শর্টটা ফুল শর্ট সাইন আউট করতে পারবেন। এবং ডিজিটাল ধরনের, নতুন ধরনের পাওয়ার সাপ্লাই আছে, ওই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা এই ফুল শর্ট সাইন আউট করতে পারবেন, তাছাড়া পারবেন না। কারণ এই ধরনের এই ব্যাটারি দিয়ে আপনারা বের করতে পারবেন না, কারণ এই ধরনের ব্যাটারি দিয়ে আপনারা এই যে প্লাসে প্লাস দিয়ে মাইনাসে মাইনাস দিয়ে মাইনাস বডির সাথে ধরে আপনারা দেখবেন যে কোনো জায়গায় ধোঁয়া উঠছে, গরম হচ্ছে, হবে না কোনো জায়গায় পার্টস গরম হবে না, অথচ ফুল শর্ট। তো আমি মিটার দিয়ে আমি এইভাবে মিটার দিয়ে মেপেও দেখেছি, এই ডিজিটাল মিটার দিয়ে মেপেও দেখেছি আমার সেটটি ফুল শর্ট। তো আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করেছি ফুল শর্ট। তো আমি অনেক কষ্টের পর এই ডিজিটাল মিটার দিয়ে মেপে আমি বের করেছি যে আমার, আপনারা দেখবেন যে এই যে এই জায়গায় একটি পার্স শর্ট হয়, এই দেখেন একটি পার্স শর্ট হয়, ওটা আমি ভেঙে দিয়েছি, দেখেন এখানে নাই, আমি ভেঙে দিয়েছি। তো এখানে বিস্তারিত আপনাদের মাঝে আমি কাজটা করছি, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোন জায়গায় আমি কাজ করে আমি কাজটি করতে পারছি। তো আমি এই যে এখানে দেখেন, এখানে একটা ডাউট ছিল, এই যে এখানে একটা পার্স ছিল, আমি পার্সটা ভেঙে দিয়েছি যেখানে, আবার এইখানে এই যে এখানে একটি পার্স ছিল, আমি এই পার্সটা ভেঙে দিয়েছি, আমি দু জায়গায় পার্টস ভেঙে দিয়েছি, তারপর আমার ফুল শর্ট সাইন আউট হয় নাই। কারণ এই জায়গা থেকেও আপনার ফুল শর্ট হয়, এই জায়গা থেকেও এই ডাউটও এই এই পার্সের জন্য ফুল শর্ট হয়, এই পার্সের জন্য ফুল শর্ট হয়। তো তারপরে আমি অনেক তারপরে ও দুটো ভেঙে দেওয়ার পরে যেহেতু আমাদের হয়নি, আমাদের এই পার্সটি আর এখানে একটি পার্স ছিল, এই পার্সটি আমি ভেঙে এই তিনটি পার্স আমার শর্ট ছিল। তো আমি এই যে প্রথমত এই পার্সটা ভেঙে দেওয়ার পরে আমাদের শর্টটা ফাইন আউট হয়ে গেছে। তো এখানে আপনারা এই তিনটা পার্স শর্ট হয়, একটা দুইটা আর যেখানে একটা ছিল, তিনটা পার্সই শর্ট হয়, এই তিনটার যে কোনো একটা শর্ট হয়। আবার এ পাশে এখানে এই পার্সটা শর্ট হয়, এই পার্সটা শর্ট হয়। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা বুঝতে পারছেন যে ভাইব্রেট করলেই
যে আপনার সেট চালু তা না, ওটা সেটটা ফুল শর্ট, যেহেতু আপনার পাওয়ার বাটন কাজ করতেছে না। তো আমি পাঁচটা ভেঙে এখানে থুয়ে দিয়েছিলাম, তো যেহেতু হারিয়ে গেছে তো বিষয় ওঠো না। আপনারা আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন। তো এখন আমি নতুন এলসিডি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, কারণ আমি কাজটা করতে আমার সময় লাগছে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছে। আমি কারণ আমি যে কোনো কাজ আমি গুরুত্ব সহকারে দেখি, আমি চেষ্টা করি যে কেন হবে না। তো শত কষ্টের মাঝেও আমি কাজটা করছি। তো আমার কাছে আধুনিক ধরনের মেশিন নাই, তারপরেও আমি কাজটা করতে পারছি, কারণ এই কাজটা করতে আপনাদের শর্ট কিলার মেশিন লাগবে। শর্ট কিলার মেশিন বাজারে অ্যাভেলেবল আছে, আপনারা কিনে নিয়ে কাজ করতে পারেন। তো এখন এই দেখেন যে আমাদের নতুন টাচ ডিসপ্লে, আমি এখন আপনাদেরকে দেখেন যে আমি এখন চার্জে দেব। আলহামদুলিল্লাহ দেখেন না যে আমাদের সেটটি কমপ্লিট। তো আশা করি আমাদের দেখেন এই যে আমাদের চার্জিং লাইনটা পাইছে। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আসলে আপনাদের আমি কি বুঝাইতে চাইছি। তো এই হলো আমাদের ভাইব্রেট সেট, চার্জ দিলে ভাইব্রেট করে এবং পাওয়ার বাটন কাজ করে না, এই প্রবলেম এই জায়গা থেকে আসে। তো আশা করি ইলেকট্রিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের মাঝে, এর চেয়ে ভালো ভালো ভিডিও যেন উপহার দিতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।